স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে কি? যদি বাবা মা অসুস্থ হয় স্বামীর অনুমতি না নিয়ে বাবা মাকে দেখতে যাওয়া যেতে পারবে কি? প্রথমত হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া তিনি অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না, একান্ত প্রয়োজন হলে আর দরুরত তুবিউল মাজুরা ফামানিত্তুর গায়রা বাকি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, তিনি ঘর থেকে বের হবেন না। হাদিস এসেছে সহি হাদিস, রাসুলাম বলেছেন কোন নারী যদি ঘর থেকে বের হয় তখন ইস্তাশরাফা শয়তান, শয়তান খালি উকি দিতে থাকে, উকি দিতে থাকে তার দিকে, শয়তান তার দিকে কি করতে থাকে, উকি দিতে থাকে শয়তান যদি নারীরা অপ্রয়োজনে ঘর থেকে বের হয়। অতএব অপ্রয়োজনে বের হতে পারবে না। আর কোন নারী যদি পারফিউম ব্যবহার করে ঘর থেকে বের হয় তাইলে ওই নারী আল্লাহর কাছে জেনাকারিনি হিসাবে পরিগণিত। বুঝতে পেরেছেন? এই আপনারা আপনাদের নারীদের কথা খেয়াল রাখবেন, একটু সেন্ট মেরে তারপরে ঘর থেকে বের হলো আল্লাহর কাছে এই নারী জেনাকারী হিসেবে বিবেচিত হবে, সেটা করবে না। এরপর যদি তার কেউ যদি অসুস্থ হয় তাহলে তিনি তার স্বামীর সাথে কথা বলে তারপরে তিনি যাবেন। স্বামী এই জায়গায় বাধা দেয় একটা জুলুম, এই জায়গায় স্বামী বাধা দেবেন না, কারণ স্বামী এই জায়গায় বাধা দেয়া এটা অন্যায় করছেন, এই অন্যায় তিনি করবেন না, এই অন্যায় তিনি করবেন না। তিনি তার বাবা মাকে, তার বাবা মাকে তিনি দেখতে পারবেন, কিন্তু আত্মীয় স্বজনকে দেখতে যাওয়া কি তার জন্য ফরজ? কি মনে করেন? নারীদের জান্নাতে যাওয়ার জন্য চারটি কাজ আল্লাহর রাসূল বলেছেন, কয়টা কাজ বলেন তো? চারটি কাজ, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, রোজা রাখা, স্বামীর আনুগত্য করা এবং কি করা, লজ্জাস্থান হেফাজত করা। এই চারটি কাজ যদি করতে পারেন তাহলে তাকে বলা হবে জান্নাতে যেই দিক দিয়ে মনে সেই দিক দিয়ে ঢুকো। তাহলে তার আর কি লাগে? তিনি এত দৌড়ঝাঁপ করতেছেন কি জাহান্নামে যাওয়ার জন্য নাকি? তাহলে তিনি কেন এত দৌড়ঝাঁপ করবেন?